নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, এটা কিন্তু আমাদের রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রের একটা বই, ধাতুবিদ্যা। তো দেখো, এখানে কিন্তু অনেকটা ভুল করেছে ছাত্রছাত্রীরা, কারণ তারা ভুল করেছে সেটা আমি সমাধান করে দিয়েছি। তো তোমরা ভালো করে শুনবে তার অ্যান্সারগুলো এবং খাতায় লিখে মুখস্থ করবে। ফার্স্ট প্রশ্ন, প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? সুপ্রিয় দর্শকার্থী, অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক কিন্তু বক্সাইট হবে, এর অ্যান্সার বক্সাইট। দু দাগের প্রশ্ন, প্রদত্ত কোন সংকর কি বলেছে? প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? তো দেখো, অ্যান্সার হবে পিতলে। পিতলে কি বর্তমান? জিঙ্ক বর্তমান। তিন দাগের প্রশ্ন, দস্তার আকরিক, তো দেখো দস্তার আকরিক হবে সি, এর অ্যান্সার ক্যালামাইন হবে। কি হবে? ক্যালামাইন। তো দেখো, আমি যে সমস্ত কথাগুলো বলছি প্লিজ তোমরা ভালো করে মন দিয়ে শোনো। চার দাগের প্রশ্ন বলেছে, হিমাটাইট কোন ধাতুর আকরিক? হিমাটাইট, তো দেখো সি এর অ্যান্সার হবে লোহা। কি হবে? লোহা হবে। পাঁচ দাগের প্রশ্ন, পিতলে থাকে, পিতলে কি থাকে? কপার থাকে আর জিঙ্ক থাকে, মানে সি এর অ্যান্সার সিইউজেডএন। কপার থাকে আর কি থাকে? জিঙ্ক থাকে, সিইউ থাকে আর জেডএন থাকে। আমাদের ছয় নম্বর প্রশ্ন, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হলো? বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হলো? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে ডুরালুমিন। ডুরালুমিন এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। সাত নম্বরের প্রশ্ন, ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান কি? আর ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান হলো অ্যালুমিনিয়াম, এর অ্যান্সার অ্যালুমিনিয়াম। আট দাগের প্রশ্ন, কোন ধাতু জোড়াটি ব্রোঞ্জ ও কাঁসা উভয় সংকর ধাতুতেই বর্তমান বা বিদ্যমান? কোন ধাতু জোড়াটি ব্রোঞ্জ ও কাঁসা উভয় সংকর ধাতুতেই বিদ্যমান? বিয়ের অ্যান্সার হবে কপার আর টিন, কপার আর টিন হবে। নয় দাগের প্রশ্ন, প্রদত্ত কোন ধাতুটি সাধারণ উষ্ণতায় ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে না কিন্তু স্টিমের সঙ্গে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে? সি এর অ্যান্সার Fe হবে, Fe হবে। দশ দাগের প্রশ্ন, থার্মিট মিশ্রণটি, সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে Fe2O3+Al, Fe2O3+Al, অ্যালুমিনিয়াম যুক্ত হচ্ছে। এগারো দাগের প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় Mn, কি হবে? Mn এবং Cr, Mn এবং Cr। বারো দাগের প্রশ্ন, বক্সাইটের সংকেত কি? বক্সাইটের সংকেত B এর অ্যান্সার হবে Al2O3 3H2O, Al2O3 3H2O। তো দেখো, এটা কিন্তু আমাদের ধাতুবিদ্যার যাবতীয় MCQ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বাকি সেটগুলো খুব শীঘ্রই আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।